প্রথম পরিচিত হতে হলে তার আকারগত বিবরণ, চারিত্রিক বা গুণগত বৈশিষ্ট্য এবং অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হয়। আজ আমরা পরিচিত হব ফ্রেজ এর সাথে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে দেখে নেওয়া যাক, হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড ইটস ফরমেশন অ্যান্ড ইটস ফুল অফ হ্যাপিনেস। এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড আছে তিনটি, ফুল অফ হ্যাপিনেস, তিনটি ওয়ার্ড। ফুল অফ হ্যাপিনেস, আনন্দে পরিপূর্ণ। এখানে কিন্তু কোন সাবজেক্ট বা অবজেক্ট দেখতে পাচ্ছি না। আমি যদি বলি হি ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, সে আনন্দে পরিপূর্ণ ছিল, তবে কিন্তু একটা কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে। শুধু যদি বলি ফুল অফ হ্যাপিনেস, তাহলে কোনো কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে না, এবং এখানে কোনো ইনফিনিট ভার্ব দেখতে পাচ্ছি না। একই রকম ভাবে সো এক্সপেন্সিভ, খুবই দামি, ওয়ার্ড দুটি সাবজেক্ট বা অবজেক্ট নেই। যদি বলি দ্য রিং ইজ সো এক্সপেন্সিভ, আংটিটা খুবই দামি, তবে এর সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে। সো এক্সপেন্সিভ বললে কিঞ্চিৎ বা অল্প অর্থ প্রকাশিত হচ্ছে, সামান্য অর্থ প্রকাশিত হচ্ছে, তাহলে কমপ্লিট সেন্স এখানে হচ্ছে না, এবং এর মধ্যে কোনো ইনফিনিট ভার্ব নেই। তিন নম্বরে চলে আসি, বাই দা নেক্সট ইয়ার, সামনের বছর। এখানে ওয়ার্ড আছে এক দুই তিন চার, চারটি ওয়ার্ড, সাবজেক্ট বা অবজেক্ট এর মধ্যে নেই বাই দা নেক্সট ইয়ার। যদি বলি হি উইল বি সেভেন বাই দা নেক্সট ইয়ার, তবে তার কমপ্লিট সেন্স হচ্ছে, কিন্তু বাই দা নেক্সট ইয়ারে কোনো কমপ্লিট সেন্স হচ্ছে না, এবং বাই দা নেক্সট ইয়ার এটার মধ্যে কোনো ইনফিনিট ভার্ব নেই। নেক্সট, এবিলিটি টু হেল্প আদার্স, অর্থাৎ অপরকে সাহায্য করার যে দক্ষতা, এবিলিটি টু হেল্প আদার্স। এখানে ওয়ার্ড আছে এক দুই তিন চার, চারটি ওয়ার্ড আছে। এবিলিটি টু হেল্প আদার্স এটার মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই। যদি বলি হি হ্যাজ দা এবিলিটি টু হেল্প আদার্স, তবে তার সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে যে অপরকে সাহায্য করার তার দক্ষতা আছে, কিন্তু এবিলিটি টু হেল্প আদার্স বললে কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে না। এখানে একটা ভাব দেখতে পেয়েছি হেল্প, কিন্তু হেল্পের আগে টু লাগানো হয়েছে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া ইনফিনিট ভার্ব আছে এখানে। নেক্সট, টু উইন দা প্রাইজ, অর্থাৎ পুরস্কার জিততে পেরে। এখানে ওয়ার্ড আছে চারটি, সাবজেক্ট বা অবজেক্ট নেই। টু উইন দা প্রাইজ বললে কোনো কমপ্লিট সেন্স হচ্ছে না। আমি যদি বলি হি ওয়াজ গ্লাড টু উইন দা প্রাইজ, তবে তার কমপ্লিট সেন্স হচ্ছে। উইন, জয়লাভ করা, এটা একটি ভার্ব, টু উইন হলে ইনফিনিট বা অসমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে, তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া আছে। নেক্সট, অলওয়েজ রেডি, এটার মধ্যে দুটো ওয়ার্ড পেলাম। অলওয়েজ রেডি মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই, অলওয়েজ রেডি বললে কোনো কমপ্লিট সেন্স হচ্ছে না। যদি বলি হি ইজ অলওয়েজ রেডি, তাহলে কমপ্লিট সেন্স হবে, এর মধ্যে কোনো ইনফিনিট ভার্ব নেই। ভেরি লাউডলি, খুব উচ্চই স্বরে, দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি এর মধ্যে। ভেরি লাউডলির মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই, ভেরি লাউডলির মধ্যে কমপ্লিট সেন্স প্রকাশিত হচ্ছে না। যদি বলি হি স্পিক্স ভেরি লাউডলি, তবে তার কমপ্লিট সেন্স আসছে, এবং এর মধ্যে কোনো ইনফিনিট ভার্ব নেই। এখন এই ছয়টি বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি একাধিক ওয়ার্ড রয়েছে, কোনোটাতেও সাবজেক্ট বা অবজেক্ট নেই, কোথাও কমপ্লিট সেন্স প্রকাশিত হয়নি, এবং কোথাও কোথাও ইনফিনিট ভার্ব রয়েছে। এখন বলতে পারি ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ সমষ্টি, শব্দগুচ্ছ, যার মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকবে না, যেটি কোনো কমপ্লিট সেন্স তৈরি করবে না, এবং যার মধ্যে ইনফিনিট ভার্ব থাকতেও পারে। অর্থাৎ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস
that makes sense, but not complete sense. Sentence jekhane adjective, adverb ebong noun thakbe thik sei jaygay phrase gulo boshbe. Tadonusare phrase ke tin bhabe bhag kora jay. Adjective phrase, adverbial phrase, and noun phrase. He spent a sleepless night. Se otibahito korlo ekti tondrahin ratri. Ekhane night ta kemon? Night hocche sleepless. Tai ei sentence e sleepless hocche adjective. কিন্তু adjective phrase না বাক্যটাকে যদি লিখি he spent a night without sleep, night without sleep, sleepless nightটাকে ভেঙে যদি লিখি night without sleep, তাহলে এই sentence এ he pronoun spent verb a article night without sleep adjective জায়গায় বসেছে এবং কতগুলো শব্দের সমষ্টি এর সাবজেক্ট বা প্রেডিকেট নেই এটির মধ্যে কোনো কমপ্লিট সেন্স প্রকাশিত হচ্ছে না তাই নাইট উইদাউট স্লিপ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এক নম্বর সেন্টেন্স হি আনসার্ড পোলাইটলি সে উত্তর দিল নম্রভাবে সেন্টেন্স নাম্বার টু হি আনসার্ড ইন এ পোলাইট ম্যানার অর্থ একই সে উত্তর দিল নম্রভাবে এক নম্বর সেন্টেন্সে পোলাইটলি নম্রভাবে উত্তর দিল কেমন ভাবে নম্রভাবে তাই এটি হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে কেমন উত্তর দিল নম্রভাবে উত্তর দিল তাই পোলাইটলি হচ্ছে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ নয় এবার পোলাইটলি কে ভেঙে যদি আমি লিখি ইন এ পোলাইট ম্যানার তাহলে দেখতে পাচ্ছি যে একাধিক শব্দগুচ্ছ রয়েছে এখানে এবং এর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট নেই এটি কমপ্লিট সেন্স প্রকাশ করছে না তাই এটিকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেহেতু অ্যাডভার্বের স্থানে বসেছে তাই এই ফ্রেজটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা জানি ভার্বের উপর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে সাবজেক্ট এবং ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট এ দুটোই কিন্তু নাউন হয় অবশ্যই নাউন হবে সাবজেক্ট এবং অবজেক্ট এবার প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করুন টু ফরগিভ ইজ এ ডিভাইন ক্ষমা হয় অতি মানবিক ভর্গি পিছে কি ভাই তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ প্রশ্ন করি কে হয় অতিমানবিক ভর্গি ক্ষমা হয় অতিমানবিক তাহলে একটু ভর্গিটা এখানে হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটি একটি ওয়ার্ড নয় দুটো ওয়ার্ডের সমষ্টি এই সাবজেক্ট টু ভর্গিটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারছে না এর মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই তাই এটি হচ্ছে একটি ফ্রেজ এবং যেহেতু এটা সাবজেক্টের ঘরে বসেছে তাই এটি নাউন ফ্রেজ দু নম্বর সেন্টেন্সে আই হোপ টু উইন দা প্রাইজ আমি পুরস্কার জেতার আশা করি এখানে হোপ আশা করিটা ভার প্রশ্ন করি কি আশা করি আমি কি আশা করি উত্তম হবে পুরস্কার জেতার আশা করি তাহলে টু উইন দা প্রাইজ হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টটি লক্ষ্য করে দেখছি টু উইন দা প্রাইজ চারটি ওয়ার্ডের সমষ্টি টু উইন দা প্রাইজ কমপ্লিট সেন্স আসছে না এর মধ্যে অল্প প্রকাশ করছে পুরস্কার জেতা টু উইন দা প্রাইজ এর মধ্যে একটি ইনফিনিট ভার্ব রয়েছে ফ্রেজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিট ভার্ব থাকতেও পারে তাই টু উইন দা প্রাইজ একটি ফ্রেজ এবং যেহেতু এটা অবজেক্টের পরে বসেছে তাই এটি হচ্ছে নাউন ফ্রেজ